হ্যালো সবাইকে, আজকে আমাদের বাসায় চলে আসছে ডাক্তার সাবরিনা আমাদের সকল বিড়ালকে চেক আপ করার জন্য। তো যেটা হয়েছে, আমরা ডক্টর সাবরিনার কাছে আমার সব বিড়ালকে নিয়ে যেতে পারি নাই, কারণ একসাথে সব বিড়ালকে নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু সেই জন্য হচ্ছে ডক্টর সাবরিনা নিজে আমাদের বাসায় চলে আসছেন। তো এইটা আমি আমি বলবো যে আমি আপুর কাছে অনেক কৃতজ্ঞতা এবং আমি অনেক সৌভাগ্যবান যে আপু নিজে আমার বাসায় এসে আমার সব বিড়ালকে এভাবে ধরে ধরে চেক আপ করে গেছেন। তো যাই হোক, ওদের হেলথ চেক আপ বা হচ্ছে যেটা যদি আমরা বলি যে প্রতি 3 মাস 4 মাস অন্তর অন্তর আমি আমার বিড়ালদেরকে একটা চেক আপ দিই, তো সেটাই হচ্ছে আপু করতে আসছিলেন। তো এর আগে ডিওর্ম করে গিয়েছিলেন, মাঝখানে আমি মতি মাথিনকে ওনার কাছে নিয়ে গিয়ে নিউটার করে এসেছিলাম। তো যাই হোক, ওনার উনি দেখলে আমার বাচ্চাগুলো মাশাল্লাহ ভালো থাকে। তো তারপরে যেটা হয়েছে, এই যে খাম্বা নিচ থেকে চলে আসে, দেখো 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 আমার চোখ, দেখো আমার চোখ দেখো। তো ওকে আসলে আপু ধরে ওর চোখ দেখলো, তারপর ভুতুকে দেওয়া হলো। ভুতুকে দেখে আপু বললো যে উনি তো মোটামুটি ভালোই চঞ্চল আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো ওইদিকে খাম্বাকে সুজি ম্যাডাম দিবে একটা ঠুয়া, তো সুজির ঠুয়া টুয়া খেয়ে তারপর দিয়ে খাম্বা শান্ত হবে, তার আগে হবে না। আর ইন দ্য মিনটাইম আপু যেটা করে, আপু হচ্ছে প্রতিটা বিড়ালকে তাই পই 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 করে করে দেখে, হাম্বার লেজ থেকে শুরু করে ধলার ঘাট, তারপর হচ্ছে খাম্বার চোখ, বাকি সব কিছু ঠিকই আছে, ফিওনা মানে বাকি সবাই ঠিক আছে। তারপরে আমাদের একটা মেইন প্রবলেম ছিল, সেটা হচ্ছে উকুন। তো গতবার হচ্ছে আপু আমাকে উকুনের একটা প্রেসক্রাইব করে দিয়েছিল, একটা স্প্রে দিয়েছিল, সেটা দেওয়ার পরে হচ্ছে এইবার ওদের কারো গায়ে কোনো ধরনের উকুন ছিল না। তো এই দিকটা মানে একটা খুবই পজিটিভ দিক। তারপরে হচ্ছে মতিমাথিনের নিউটার হয়েছে, তারাও মোটামুটি সুস্থ আছে। সমস্যা যেখানে দেখা দিয়েছে সেটা হচ্ছে হাম্বার লেঞ্জাটা কালো হয়ে যাচ্ছে, তো যার কারণে আপু আমাদেরকে ট্রিটমেন্ট দিলেন যে ওর পুরো সম্পূর্ণ লেজটা হচ্ছে ট্রিম করিয়ে দিলে এটা হচ্ছে মানে তাড়াতাড়ি কিওর করবে। তো যার কারণে আমরা লেজ ট্রিম করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম সেই দিনই। তারপরে যেটা হয়, আপু এক এক করে দেখে সবার শেষে গিয়েছিলেন মাথিনের কাছে। মাথিনকে তো আমরা সবাই চিনি, ওর নিজের গায়ে কাউকে হাত দিতে দেয় না, ওনার অনেক দেমাক। তো যাই হোক, ফাইনালি যেটা হয়, ওদের সব চেক আপ ঠিকঠাক মতো হয়। তো প্রবলেম পাওয়া যায় হাম্বার মধ্যে, খাম্বার চোখে, আর হচ্ছে ধলার ঘাড়ের মধ্যে। তো ধলার ঘাড়ে যে সমস্যা, হাম্বার লেজের মধ্যে সেম সমস্যা। তো ধলার ঘাড় আর হচ্ছে হাম্বার লেজ আমরা ট্রিম করিয়ে দিই, আমরা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। তো তারপরে আপুকে আমরা ড্রয়িং রুমে বসতে বলেছি, আপু প্রেসক্রিপশন লিখবে। তো তার ভিতরে মেহমানরা মানে হচ্ছে ওনারা আপুকে ভালোই সমাদর দিলেন। আর এদিকে যেটা হয়েছে, পায়েশ কোন এক ফাঁকে আমাদের সাথে বের হয়ে গিয়েছিল, দেন হচ্ছে পুচি পুচি মানে এই রুমের মধ্যে ঢুকবে ঢুকবে করে ঢুকতে পারতেছিল না। যেটা হয় এমন একটা মুহূর্ত যেন ডাকতে গেছে যে আয় আয় খেলতে আয়, কিন্তু বাচ্চাদের মায়েরা দিচ্ছে না খেলা করার জন্য। তো যাই হোক, খুব ফানি একটা সিচুয়েশন ছিল, এখানে আওয়াও আওয়াও করে ডাকছে। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন হালকা পাতলা যে আওয়াও করে ডাকাটাকে চলতেছে, স্বামী স্ত্রীকে ডাকতেছে, কিন্তু আমি এখন তাদেরকে মিলতে দিব না, কারণ বাসার মধ্যে ডাক্তার আছে। তো ডাক্তার নিয়ে চলে যাওয়ার পরে হচ্ছে দেখা যাক তাদেরকে একসাথে করতে দেওয়া যায় কিনা। ইন দ্য মিনটাইম কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে আপুর আপুর ক্লিনিকের নাম হচ্ছে মিরপুর প্যাট অ্যানিমেল ক্লিনিক, আর এটা হচ্ছে মিরপুর 11 নম্বর সেতারা কনভেনশন হলের অপোজিটে। তো এটা আমরা আপুর মুখে ভিডিও শেষে শুনতে পাবো। তাছাড়া আজকে আমি একটা ক্লিপ এখানে অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে আমি আমার বিড়ালদেরকে ডিওয়র্ম করাবো এবং সেটার জন্য আপু আসছিলেন, সেটার প্রেসক্রাইব আপু করে দিয়ে গেলেন। আপু হচ্ছে পুচির ওজনে যারা তাদেরকে হচ্ছে 1/4 মানে ওদের ওজন বুঝে আসলে সবাইকে ডিওয়র্ম করতে হয়। তো সেইটার একটা ক্লিপ আমি আজকে আপনাদের জন্য আপুর মুখ থেকে শোনা একটা ক্লিপ আমি একটু পরে অ্যাড করে দিচ্ছি। আশা করি এবার সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার থাকবে, কারণ হচ্ছে ডিওর্ম নিয়ে অনেক প্রশ্ন থাকে। তো সেই সব কিছু প্রশ্ন নিয়ে আপু আজকে আপনাদের সব কিছুর উত্তর দিবে। আর তার মাঝে যেটা হয়েছে, তার মাঝে এখানে হাম্বা একটু খোঁজ খবর নিচ্ছে যে এই 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 সুন্দরী ম্যাডাম আসছে, তো সুন্দরী ম্যাডামের কাছে এতক্ষণ ছিলি কেন, তুই জানোস না এই ঘরের মধ্যে আমার মতো মস্তান থাকে, তুই আমার মতো মস্তান থাকলে তোরা কেন ম্যাডামের কাছে গেছিস। সেটাই হচ্ছে হাম্বা শাসাচ্ছে যে কেন আজকে ম্যাডামের কাছে, মানে সুন্দরী ডাক্তারনির কাছে কেন মতি গেল, কেন খাম্বা গেল। তো যাই হোক, এইসব থ্রেট ফেটের পরে যেটা হয় আমরা ফাইনালি আপুর কাছ থেকে ওষুধ লিখে নিই। আর এদিকে পুচিরানি যেটা হয়, পুচিরানি বাসায় কেউ আসলে ওর কৌতূহলের শেষ নাই, মানে ওর ওর হাবভাব দেখলে মনে হয় যেন বাসায় মেহমান আসছে, ভালো কথা আমার জন্য কিনে আসছে, ব্যাগের মধ্যে কিনে আসছে। সে যেটা করে ব্যাগ ঘাটাঘাটি শুরু করে দেয়, ব্যাগের মানে আগা পাশতলা যা মানে আমরা যেটা বলি আর কি, ওর সব কিছু হচ্ছে ঘেটে ঘেটে দেখা লাগে যে কে কে নিয়ে আসছে। তো যাই হোক, আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমি এখন মানে আপুর ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে যাব। তার আগে বলে রাখি, অবশ্যই অবশ্যই কৃমির ওষুধ হোক, সেটা অসুস্থতা হোক, সেটা ডায়রিয়া হোক, সেটা ফ্লু হোক, সেটা ভ্যাকসিন হোক, যে কোনো কিছু অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর একটা ডিসিশন নেবেন। হ্যাঁ, অনেক সময় বাচ্চারা অসুস্থ হলে আমাদের মাথা কাজ করে না, তারপরেও বলবো যে মাথা ঠান্ডা আমাদের হচ্ছে। আমাদের হচ্ছে মানে কৃমি, বিড়ালের কৃমি নিয়ে প্রচুর জিজ্ঞাসা থাকে, তো অনেকেই জানে না যে বিড়ালের কৃমি হলে মানে কি কি লক্ষণ সমূহ, তারপরে হচ্ছে কিভাবে মেডিসিনটা দিতে হয়, কোন বয়স থেকে দিতে হয়। তো এই ডিটেলসটা যদি আপনি একটু বলে দিতেন অনেকেই উপকৃত হবে, তাও একটু আপনার মতামতটা বলেন। আচ্ছা, ডিওয়ার্মিং সম্পর্কে আসলে সবারই অনেক জিজ্ঞাসা থাকে,
ডিওয়ার্মিংটা আমরা মূলত 2 মান্থ এজে স্টার্ট করতে পারি। 2 মান্থ বয়সে বাচ্চাদের জন্য আমরা সিরাপ সাজেস্ট করি, 2 মান্থ টু 6 মান্থ পর্যন্ত। সেটা আমরা 14 দিন পরপর, 3 মান্থ পর্যন্ত 14 দিন পরপর আমরা ডিওয়ার্মিং করব। 3 মান্থের পরে 6 মান্থ পর্যন্ত আমরা প্রতি মাসে একবার করে ডিওয়ার্মিং, দেন 6 মান্থ থেকে আপনার লাইফস্পান পর্যন্ত 2 মান্থ অথবা 3 মান্থ গ্যাপে গ্যাপে আমরা ডিওয়ার্মিংটা করবো রেগুলারলি। আর ডিওয়ার্মিংয়ে যদি ওয়ার্মস থাকে, অনেক সময় দেখা যায় যে পোতির সাথে যে বমিশন হয়, বমিশনের সাথে কিন্তু ওয়ার্মস দেখা যায় যেগুলো শো করে। আবার অনেকগুলো আছে যেটা ওয়ার্মস দেখা যায় না, বাট বারবার তারা দেখা যায় যে দিনে 1-2 বার করে বমি করছে, এ ধরনের সিমটমগুলো তারা শো করে। অনেক সময় ডায়রিয়া, ডায়রিয়ারও একটা কারণ কিন্তু ওয়ার্মস। ওয়ার্মস থাকলে কিন্তু ডায়রিয়া হয়, ওয়ার্মসের কারণে অনেক সময় হেয়ার ফলও বেড়ে যায়। তো এই জন্য আমাদের ডিওয়ার্মিংয়ের প্রতি সবসময় সতর্ক থাকা উচিত এবং এটা রেগুলারলি মেনটেন করা উচিত, এবং অবশ্যই সেটা ভ্যাটের পরামর্শ, ভ্যাটের পরামর্শে ওয়েট বুঝে ওভাবে ডিওয়ার্মিংয়ের মেডিসিনটা আপনার সিলেক্ট করতে হবে। আচ্ছা, অনেকে আবার বলে যে মানুষের ঔষধটা দিতে চায়, সেটা কি উচিত? মানুষের যে ডিওয়ার্মিং এর ঔষধ, যেটা সিরাপ আমরা পাইরেন্টাল প্যামোয়েট, এটা কিন্তু ক্যাটের ক্ষেত্রেও ইউজ হয়, মানুষের ক্ষেত্রেও ইউজ হয়। এই সিরাপটা আমরা বেবিদের জন্য দিয়ে থাকি, অনলি সিরাপ যেটা, হ্যাঁ অনলি সিরাপ, পাইরেন্টাল প্যামোয়েট যেটা কম্পোজিশন, সেটা আমরা ক্যাটদের জন্য সাজেস্ট করে থাকি, সেটা ইউজ করতে পারেন। প্লাস 6 মান্থ পরে ওদের জন্য একটা 3টা কম্পোজিশনের একটা ট্যাবলেট আছে, আপনার পাইরেন্টাল, প্যাবেন্টাল এবং প্রাজিকুইন্টাল, এই 3টা কম্পোজিশনের ট্যাবলেট আমরা 6 মান্থ পর থেকে ক্যাটের জন্য সাজেস্ট করে থাকি। আচ্ছা, লক্ষণ সমূহ কি কি যে পেটে ওয়ার্ম হতে পারে? হ্যাঁ, ওয়ার্মস এর লক্ষণ হচ্ছে আমার দিনে 1-2 বার করে বমি করার চেষ্টা করবে, বাট খাওয়া দাওয়া স্বাভাবিক থাকবে। আচ্ছা, অনেক সময় হয় আপু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সেটাও কি ওয়ার্মের লক্ষণ? না, ওয়ার্মস থাকলে যে খাওয়া দাওয়া একেবারে বন্ধ করবে তা না, হয়তো একটু কম করতে চাইবে বাট খাওয়া দাওয়া করবে মোটামুটি, বাট একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, ইয়েলো কালার বমিশন, বারবার কোনো কিছু খেলে বারবার বমি করছে, এটা কিন্তু একটা ফ্লু এর লক্ষণ, এটা আর ওয়ার্মের লক্ষণ কিন্তু সেম না। ওয়ার্মস এর ক্ষেত্রে আপনার খাওয়া দাওয়া করবে, একেবারে ছেড়ে দিবে না টোটালি। আর হচ্ছে ডায়রিয়া কিন্তু ওয়ার্মস এর একটা লক্ষণ, একদম পাতলা পাতলা পটি যখন করে, ডায়রিয়া ওয়ার্মস এর কারণে ডায়রিয়া হতে পারে, এই জন্য আগে ভ্যাটের পরামর্শ নিয়ে তারপর ডিসিশনে যাওয়া উচিত আর কি হয়েছে। অবশ্যই আপনার কাছাকাছি যে ব্যাট আছে নিকটবর্তী যেটা আছে অবশ্যই ডিওয়ার্মিং করবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম যে ওয়ার্মটা কত মাস থেকে হয়, আর হচ্ছে অবশ্যই অবশ্যই ওজনটা খেয়াল রাখতে হয়, প্লাস হচ্ছে বয়স ভেদে ওদেরকে দিতে হয়, আর 2 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর দেয়া যায়। তার জন্য অবশ্যই একবার ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং নিয়ে গিয়ে আপনারা চার্টটা মেনটেন করে তারপর থেকে ওটা রেগুলার করবেন। তো এটা ছিল আমাদের রেগুলার ডাক্তার সাবরিনা আপুর কথা, তো সেই অনুযায়ী আশা করি আপনারা এখন থেকে মেনটেন করবেন। তো থ্যাংক ইউ সো মাচ আপুকে। আমি একজন শিক্ষানা সাবরিনা, আছি মিরপুর 11:30 পল্লবী সিটি ক্লাব মাঠের সামনে আমাদের নতুন ক্লিনিক মিরপুর প্যাটেলিমেন্ট ক্লিনিক। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের ক্লিনিকে, আপনাদের পোষ্যপ্রাণীর যে কোনো সমস্যা আমাদের ক্লিনিকে এসে আপনারা ওদের প্রপার ট্রিটমেন্ট বেরিয়ে যেতে পারেন। আমরা আমাদের ক্লিনিকে বিভিন্ন স্কিন টেস্ট, তারপর আল্ট্রাসোনোগ্রাফি এগুলো ইনক্লুড করছি, ইনশাল্লাহ এই মাসের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যতটুকু সেবা দেওয়া পসিবল হবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আমাদের হোম কল সার্ভিস আছে, আমাদেরকে আগেকে অ্যাটলিস্ট 24 আওয়ার্স আগে আমাদের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হোম কলের জন্য।